শুরু হয়ে গেল দ্বিতীয় দিনের শেষ খেলা। একদিকে রয়েছে রায়দিঘি থানা, অপর দিকে রয়েছে মহামায়া, সাদা জার্সিধারী মহামায়া, সবুজ জার্সিধারী রায়দিঘি থানা। রেফারি রয়েছে কাঞ্চন দা, খুব সুদক্ষ রেফারি। বন্ধু কালা পাখি কন্যার কি রায় দিঘি পক্ষে মহামায়া টিমের নাইজেরিয়ান রয়েছে, নাম্বার 10 জার্সি নাম্বার নাইজেরিয়ান প্লেয়ার। বল চলে গেল সীমানার বাইরে, রায়দিঘি থ্রোইন, আবারও রায়দিঘি থ্রোইন। বল নিয়ে যাচ্ছে রায়দিঘি থানা, দেখা যাক কন্যার। গোল হতে পারে, হলো না গোলকিপারের হাত উপর দিয়ে বল চলে গেল সীমানার বাইরে, আবারও কর্নার কিক। রায়দিঘির ভালো সুযোগ নিয়ে বল গোলে কিক করেছিল, কিন্তু গোলকিপার ঠেকিয়ে দিয়ে হাতে বল লেগে বল চলে গেল সীমানার বাইরে। এখন কর্নার কিক করছে রায়দিঘি থানা। রায়দিঘি পায়ের বল, দেখা যাক। হাতে বল লেগেছে, সেই কাঞ্চন দা রেফারি রয়েছে, দক্ষিণী ক্রীড়া সংস্থা রেফারি কাঞ্চন দা, খুব সুদক্ষ রেফারি। বল কিক করছে রায়দিঘি থানা, বল চলে গেল সীমানার বাইরে। হ্যান্ডবল ভাই, এখানে মুখ খারাপ করো না, লাইভ ঠিক আছে, মুখ খারাপ করো না, অ্যাসিস্ট্যান্ট রেফারি ফ্ল্যাগ তুলেছে। ইয়া
একটু গন্ডগোল হয়েছে, খেলতে না ভালো খেলা দিলে খুশি নয়, কি বলতো বডি কভার করে রাখে না, ভালো করে কি সব কিছু মারবে তো। কিছু কি করতে কিছু রাখেন কন্যা কি করছে রাই দেখি থানা ফাউল হতে পারে বলতে বলতে ফাউল হলো গুলি করে মারবে না তোর জালি ধরে মহামায়া টিমের একজন নাইজেরিয়ান প্লেয়ার রয়েছে নাম্বার 10 জার্সি এখন বল কিক করছে মহামায়া গোল হতে পারে হলো না, খুব সুন্দর বল দেখে নিল রাইদিকি থানা, খুব সুন্দর হেডে গোল দিতে চেয়েছিল কিন্তু পারল না। মহামায়া বল নিয়ে আসছে, দেখা যাক মহামায়া গোল দিতে পারে কিনা। ব্যাল্লাক মহামায়া টিমের ব্যাল্লাক ঠেকিয়ে দিল রাইদিকি থানা, গোলকিপার দুটি শটে ঠেকিয়ে দিল, এখন কর্নার কিক মহামায়া। প্লেয়ার পছন্দ বল দিচ্ছে যে খেলাচ্ছে, যে ভালো খেলেছে অ্যাডুল দেখাবে ওই বলটা দিয়ে গোল করবে না। মোমা ছেড়ে দিচ্ছি, মোমা খেলে নাকি খুব সুন্দর থ্রো করেছিল রাইদিকি থানা, গোল হতে পারে, গোল
রায়দিঘি থানা 1-0 গোলে এগিয়ে রইল। গোল করলো রাহুল, রাহুল গোল করেছে। হ্যাঁ, 6 নম্বর রাহুল, রাহুল রাহুল যে গোলটি এই মাত্র রায়দিঘি থানার পক্ষ থেকে করলো রাহুল। খেলা শুরু হয়ে গেল। খেলা 10 মিনিট অতিক্রান্ত। মাঠে হাজার হাজার দর্শক খেলা দেখছে। প্রিয় দর্শক, বিভিন্ন খেলাধুলা লাইভ দেখার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আর বলটা করেছিস ভাই, উড়ে হাফ বেলা মারা দিয়ে চল ভাই ফিল্ডিং মার। কালু 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 ফিল্ডিং মারলে গোল পাবি। মারবই হামড়ে উড়ে গেছে, সব উড়ে গেছে। কি করছে ময় মায়া? সুন্দর কিক করেছিল কিন্তু গোল দিতে পারল না মহা মায়া। রায়দিঘি থানা এখন 1-0 গোলে এগিয়ে রয়েছে। খেলা চলছে প্রথমার্ধ। খেলা ফাউল মামার পক্ষে। ছোট করে নিয়ে বল মারলে পাবি গোলে মার। চল ভাই বাড়া, ভুল হয়ে যাবে।
2 মিনিট এক্সট্রা টাইম দিয়েছে।11 নম্বর জার্সিধারী রায়দিঘি থানা গোল দিয়ে দিল। খেলার ফলাফল 2-0, রায়দিঘি থানা 2 মহামা 0। প্রথমার্ধের খেলা শেষ প্রতিষ্ঠানে চলে এসেছে। আউট হয়ে গেল কর্নার। মহামায়া কর্নার কিক করতে যাচ্ছে। গোল 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 হতে পারে, অফসাইড। মামা অফসাইডের মধ্যে দাঁড়িয়ে ছিল, রেফারি দৃষ্টি আকর্ষণ করেছে, অ্যাসিস্ট্যান্ট রেফারি। বলতে বলতে প্রথমার্ধের খেলা শেষ হয়ে গেল। রায়দিঘি থানা 2-0 গোলে এগিয়ে রয়েছে।